এই ক্লাসটির আলোচ্য বিষয় অষ্টম শ্রেণীর পরিবেশ ও ভূগোল বিষয়ের ওপরে ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যার পূর্ণ মান 50। 1 নম্বর প্রশ্ন, বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে 9টি প্রশ্ন রয়েছে, প্রত্যেকটির জন্য 1 নম্বর করে 9 নম্বর। প্রশ্ন নম্বর 1.1, ঠিক জোড়াটি নির্বাচন করো। এখানে যে 4টি জোড়া রয়েছে এদের মধ্যে সঠিক জোড়া হয়ে যাবে অ্যাস্থেনোস্ফিয়ার পরিচালন স্রোতের সৃষ্টি এই জোড়াটি। এবার চলে যাব পরের প্রশ্নে। প্রশ্ন নম্বর 1.2, রকি ও আন্দিজ পর্বতমালার সৃষ্টি হয়েছে। এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে মহাদেশীয় মহাসাগরীয় অভিসারী পাত সীমানা বরাবর। পরের প্রশ্ন, উত্তর ভারতের স্থলভাগের সীমানা রয়েছে, এখানে উত্তর হয়ে যাবে নেপাল ও ভুটানের সঙ্গে। এবার প্রশ্ন নম্বর 1.4, কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত নিয়ত বায়ু হলো। এখানে সঠিক অপশন হয়ে যাবে উত্তর পূর্ব আয়ন বায়ু। চলে যাব পরের প্রশ্নে, ঠিক জোড়াটি নির্বাচন করো। এখানে যে 4টি জোড়া আছে তাদের মধ্যে ঠিক হয়ে যাবে ঘূর্ণবাতের কেন্দ্রে সর্বনিম্ন বায়ুচাপ, যেটাকে বলা হয় ঘূর্ণবাতের চোখ। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হলো, উত্তর হয়ে যাবে সুপিরিয়র। ঠিক জোড়াটি নির্বাচন করো। এখানে যে 4টি জোড়া দেওয়া রয়েছে তাদের মধ্যে সঠিক জোড়া হয়ে যাবে মেরু অঞ্চল বায়ুর উচ্চচাপ। এবারে পরের প্রশ্ন, উত্তর আমেরিকার আলাস্কা যে জলবায়ুর অন্তর্ভুক্ত তা হলো, এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে তুন্দ্রা জলবায়ু। পরের প্রশ্ন, দক্ষিণ আমেরিকার লাপ্লাটা নদী আববাহিকায় অবস্থিত বিস্তৃত তৃণভূমি হলো, এখানে সঠিক উত্তর হয়ে যাবে পম্পাস। এবারে পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন নম্বর 2 এর অধীনে রয়েছে 3টি প্রশ্ন। প্রথমে প্রশ্ন নম্বর 2.1, উত্তর পশ্চিম ভারতে প্রবাহিত একটি স্থানীয় বায়ু হলো, এখানে সঠিক উত্তর হবে লু। পরের প্রশ্ন, কোন একটি নির্দিষ্ট সময়ে সমপরিমাণ বৃষ্টিপাত যুক্ত স্থানগুলিকে মানচিত্রে সমবর্ষণ রেখার সাহায্যে যুক্ত করা হয়। পরের প্রশ্ন, দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতের পশ্চিমে অবস্থিত পৃথিবীর বৃহত্তম শুষ্ক অঞ্চল আটাকামা, বা এটাকে তোমরা আটকামা বলতে পারো, মরুভূমি। চলে যাব পরের প্রশ্নে, বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। রাত্রিবেলা স্থলভাগ থেকে সমুদ্রের দিকে সমুদ্র বায়ু প্রবাহিত হয়, এটি ভুল কথা, তাই আমরা লিখে দিলাম ভুল। কারণ রাত্রিবেলা তোমার যেটা হয় স্থলভাগ থেকে সমুদ্রের দিকে বায়ু প্রবাহিত হয় ঠিক, কিন্তু সেই বায়ুটার নাম হলো স্থলবায়ু, সেটা সমুদ্র বায়ু নয়। এবারে রয়েছে আপেক্ষিক আর্দ্রতার সাথে উষ্ণতার সম্পর্ক ব্যস্তানুপাতিক, এটা ঠিক কথা। পরের প্রশ্ন, জুলাই আগস্ট মাসে আর্জেন্টিনায় গ্রীষ্মকাল বিরাজ করে, ভুল কথা। চলে যাব পরের প্রশ্নে, একটি বা দুটি শব্দে উত্তর দাও। রিখটার স্কেলের সাহায্যে কি পরিমাপ করা হয়, উত্তর হবে ভূমিকম্পের তীব্রতা। দেখো বলেছে একটি বা দুটি শব্দে উত্তর দাও, তাই এটুকু লিখলেই যথেষ্ট, বেশি লিখতে হবে না। গ্রানাইট শিলা গঠনকারী একটি খনিজের নাম লেখো, এখানে উত্তর হয়ে যাবে ফেলসপার। অর্থাৎ গ্রানাইট শিলা অনেকগুলো খনিজ পদার্থ নিয়ে গঠিত হয়, অর্থাৎ গ্রানাইট শিলার মধ্যে অনেক খনিজ পদার্থ থাকে, তার মধ্যে একটি হলো ফেলসপার বা ফেলসফার। তাহলে এটা হয়ে গেল। এবার আমরা চলে যাব পরের প্রশ্নে, ভারতের কোন প্রতিবেশী দেশ মশলা উৎপাদনে বিখ্যাত, উত্তর হবে শ্রীলঙ্কা। এইবারে প্রশ্ন নম্বর 5, এর অধীনে রয়েছে 4টি প্রশ্ন, এখানে প্রত্যেকটি প্রশ্নের মান 2। ভূ অভ্যন্তরের কোন স্তরে কিভাবে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে, উত্তরটি হবে এইরকম, ভূ অভ্যন্তরের বহিকেন্দ্র মণ্ডল স্তরের উপাদানগুলি অর্ধতরল অবস্থায় রয়েছে, এই স্তরটি পৃথিবীর অক্ষের চারিদিকে পাক খাচ্ছে, এই স্তরে সান্দ্র অবস্থায় থাকা লোহা, সান্দ্র মানে অর্ধতরল, সেই অর্ধতরল বা সান্দ্র অবস্থায় থাকা লোহা প্রচণ্ড গতিতে ঘুরতে ঘুরতে বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করছে, সেখান থেকেই তৈরি হচ্ছে পৃথিবীর চৌম্বকত্ব। চলে যাব পরের প্রশ্নে, প্রশ্ন নম্বর 5.2, পাকিস্তানে জলসেচের সাহায্যে কিভাবে কৃষিকাজ করা হয়, উত্তরটি হবে এরকম, পাকিস্তানের কৃষিকাজ মূলত জলসেচের উপর নির্ভরশীল, পাকিস্তানের জলসেচ প্রধানত খালের মাধ্যমে হয়ে থাকে, সিন্ধু ও তার উপনদীগুলোতে বাঁধ দিয়ে জলাধার তৈরি করা হয়েছে, জলাধারগুলো থেকে একাধিক সেচ খাল কাটা হয়েছে, পশ্চিমের শুষ্ক অঞ্চলগুলোতে মাটির নিচে সুড়ঙ্গ কেটে ক্যারেজ প্রথার মাধ্যমে কৃষিক্ষেত্রে জল নিয়ে যাওয়া হয়। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 5.3, উত্তর আমেরিকার পেইরি সমভূমি দুগ্ধ শিল্পে উন্নত কেন, এবার উত্তরটি দেখে নাও। উত্তর আমেরিকা মহাদেশের মধ্যভাগের সমভূমি অঞ্চলে
বিস্তীর্ণ এলাকা জুড়ে পেইরি তৃণভূমি অবস্থান করছে। যে সকল কারণে এই অঞ্চলে উন্নত দুগ্ধ শিল্প গড়ে উঠেছে সেগুলি হল, নম্বর ক, পেইরি অঞ্চলে প্রচুর পরিমাণে অধিক দুগ্ধ উৎপাদনকারী বা প্রদানকারী জার্সি গরু ও মেষ পালন করা হয়, নাম্বার খ বা পয়েন্ট খ, এখানে প্রচুর পরিমাণে ভুট্টা, হে, ক্লোভার, আলফা প্রভৃতি ঘাস পশুখাদ্য হিসাবে চাষ করা হয়, পয়েন্ট গ, এই অঞ্চলের পর্যাপ্ত জল পশুদের প্রয়োজনীয় জলের চাহিদা মেটায়, পয়েন্ট ঘ, বিস্তীর্ণ সমভূমি অঞ্চলের তৃণভূমিতে পশুদের অবাধ বিচরণের সুবিধা রয়েছে, পরের পয়েন্ট, শীতল জলবায়ু এবং উন্নত মানের হিমাগার থাকার জন্য এখানে দুগ্ধ ও দুগ্ধজাত দ্রব্য সংরক্ষণের সুবিধা রয়েছে। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 5.4, সব মেঘ থেকে বৃষ্টি হয় না কেন? উত্তরটি হবে এরকম, জলীয় বাষ্প শীতল বায়ু সংস্পর্শে ঘনীভূত হয়ে ধূলিকণাকে আশ্রয় করে মেঘের সৃষ্টি করে। মেঘের মধ্যে জলকণার ব্যাস 2 মিলিমিটারের বেশি হলে তা বৃষ্টি আকারে নিচে নেমে আসে। বায়ুমণ্ডলের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 100% না হলে জলীয় বাষ্প সঠিকভাবে ঘনীভূত হতে পারে না, ফলে সব মেঘ থেকে বৃষ্টিপাত হয় না। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 6, এর অধীনে রয়েছে 3টি প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্নের মান 3 করে। অভিসারী পাত সীমাকে বা পাত সীমানাকে কেন বিনাশকারী পাত সীমানা বলা হয় তা উদাহরণসহ ব্যাখ্যা করো। উত্তরটি দেখো, অভিসারী পাত সীমানা বরাবর দুটি পাত সংঘর্ষে লিপ্ত হলে ভারী পাতটি হালকা পাতের নিচে প্রবেশ করে এবং পরবর্তীকালে ভারী পাতটি ভূগর্ভের উষ্ণতা সংস্পর্শে এসে গোলে ম্যাগমায় পরিণত হয়, অর্থাৎ বিলুপ্ত হয়। তাই অভিসারী পাত সীমানাকে বিনাশকারী পাত সীমানা বলা হয়। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 6.2, আমাজন অববাহিকার ক্রান্তীয় বৃষ্টি অরণ্য দুর্গম প্রকৃতির ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। উত্তরটি এরকম, আমাজন অববাহিকার ক্রান্তীয় বৃষ্টি অরণ্য দুর্গম প্রকৃতির, এর কারণ, 1 নম্বর, আমাজন অববাহিকা নিরক্ষীয় উষ্ণ ও আর্দ্র জলবায়ু অঞ্চলে অবস্থিত। এখানে সারা বছর সূর্য লম্বভাবে কিরণ দেওয়ায় প্রচণ্ড উষ্ণতা বিরাজ করে। এখানে প্রচুর বৃষ্টিপাত হয়, বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 200 থেকে 250 সেন্টিমিটার। এর ফলে আমাজন অববাহিকায় চিরসবুজ অরণ্য সৃষ্টি হয়েছে। 2 নম্বর পয়েন্ট, এখানে ঠাসাঠাসিভাবে গাছ জন্মায় এবং অরণ্যের 3টি স্তর দেখা যায়। এবার 3 নম্বর পয়েন্ট, বড় বড় গাছগুলি অরণ্যের উপরিভাগে চাদর মতো আস্তরণ সৃষ্টি করে যা সূর্যের আলোকে নিচ পর্যন্ত পৌঁছাতে দেয় না, এর ফলে সেখানে সবসময় অন্ধকার বিরাজ করে। এবার পরের পয়েন্ট, প্রতিদিন বৃষ্টি হওয়ায় মৃত্তিকা জলসিক্ত সর্বোপরি কীটপতঙ্গের উপদ্রব খুব। চলে যাব পরের প্রশ্নে, পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয় কেন? উত্তর, পম্পাস অঞ্চল হল দক্ষিণ আমেরিকার অন্যতম কৃষি সমৃদ্ধ অঞ্চল। প্রধানত সমতল ভূপ্রকৃতি, নাতিশীতোষ্ণ জলবায়ু, বৃহদায়তন কৃষিজমি, উর্বর পলিমৃত্তিকা ও বায়ুবাহিত লোয়েস মৃত্তিকা, অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবহার, বৈজ্ঞানিক পদ্ধতিতে জলসেচ, সুলভ ও দক্ষ কৃষকের যোগান, কৃষিজাত দ্রব্যের চাহিদা ইত্যাদি অনুকূল প্রাকৃতিক ও অর্থনৈতিক অবস্থাকে কাজে লাগিয়ে দক্ষিণ আমেরিকার পম্পাস অঞ্চলে প্রচুর পরিমাণে গম, বার্লি, আখ, তামাক, তুলা, তিসি, সোয়াবিন, নানা রকমের শাকসবজি ও ফল ইত্যাদি উৎপাদন হয়। বিভিন্ন ধরনের ফসল বা শস্য প্রচুর পরিমাণে উৎপাদন হয় বলে পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয়। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 7, এর অধীনে রয়েছে 3টি প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্নের মান 5, মোট 15 নম্বর এখানে। এবার প্রথমেই প্রশ্ন নম্বর 7.1, উদাহরণসহ উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলা শ্রেণীবিভাগ করো। উত্তরটি হবে এরকম, দেখে নাও, উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলাকে দুভাগে ভাগ করা হয়ে থাকে, যেমন নিঃসারী আগ্নেয় শিলা এবং উদ্বেধী আগ্নেয় শিলা। প্রথমে নিঃসারী আগ্নেয় শিলা, অগ্ন্যুৎপাতের সময় বা কোনো ফাটল দিয়ে ম্যাগমা ভূপৃষ্ঠের উপর উঠে এসে লাভারূপে প্রবাহিত হওয়ার সময় শীতল বায়ু সংস্পর্শে এসে দ্রুত জমাট বাঁধে ও কঠিন শিলায় পরিণত হয়। এই শিলাকে নিঃসারী শিলা বলে। দ্রুত জমাট বাঁধে বলে এই শিলার দানাগুলি খুব সূক্ষ্ম হয়, উদাহরণ হলো ব্যাসাল্ট, অবসিডিয়ান প্রভৃতি। এবার রয়েছে উদ্বেধী আগ্নেয় শিলা, অনেক সময় ম্যাগমা ভূপৃষ্ঠের বা ভূগর্ভের মধ্যেই ধীরে ধীরে তাপ বিকিরণ করে শীতল হয় ও জমাট বেঁধে এক ধরনের আগ্নেয় শিলার সৃষ্টি করে।
এরূপ আগ্নেয়শিলাকে উদ্বেধী আগ্নেয়শিলা বলে। ধীরে ধীরে জমাট বাঁধে বলে এই শিলার দানাগুলি স্থূল মানে বড় হয় এবং শিলার রং হালকা হয়। এবার চলে যাচ্ছি মানে উদাহরণে, উদাহরণ হলো গ্রানাইট, ডোলেরাইট প্রভৃতি। এবার উদ্বেধী আগ্নেয় শিলাগুলিকে আবার দুভাগে ভাগ করা হয়ে থাকে, যেমন পাতালিক শিলা ও উপপাতালিক শিলা। প্রথম পয়েন্ট পাতালিক শিলা, ভূপৃষ্ঠের অনেক নিচে বহু বছর ধরে ধীরে ধীরে শীতল হয়ে যেসব উদ্বেধী আগ্নেয় শিলা সৃষ্টি হয় তাদের পাতালিক শিলা বলে, যেমন গ্রানাইট। এবার রয়েছে উপপাতালিক শিলা বা উপপাতালিক, এখানে শিলাটা লিখে দেবে, ভূপৃষ্ঠের অল্প নিচে ধীরে ধীরে শীতল হয়ে যে উদ্বেধী আগ্নেয় শিলা সৃষ্টি হয় তাকে উপপাতালিক শিলা বলে, যেমন ডোলেরাইট। এবার নেক্সট কোয়েশ্চেন, প্রশ্ন নাম্বার হলো 7.2, বায়ুচাপ বলয়গুলির অবস্থান পরিবর্তন দুই গোলার্ধে 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি অক্ষরেখার মাঝের স্থানগুলির জলবায়ুর উপর বিশেষ প্রভাব ফেলে, উপযুক্ত উদাহরণ সহ বিষয়টি ব্যাখ্যা করো। উত্তরটি দেখো, সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়নের সঙ্গে সঙ্গে পৃথিবীর বায়ুচাপ বলয়গুলিও উত্তরে ও দক্ষিণে 5 থেকে 10 ডিগ্রি সরে যায়। এর ফলে কি হয় দেখো, নিচের তিনটি ঘটনা ঘটে। 1 নম্বর, উত্তরায়ণের সময় নিরক্ষীয় নিম্নচাপ বলয় সামান্য উত্তরে সরে গিয়ে ভারতের মাঝ বরাবর অবস্থান করে। এই সময় দক্ষিণ পূর্ব আয়ন বায়ু নিরক্ষরেখা অতিক্রম করে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুরূপে প্রবাহিত হয় এবং ভারতে বৃষ্টিপাত ঘটায়। 2 নম্বর পয়েন্ট, উত্তরায়ণের সময় গ্রীষ্মকালে উত্তর গোলার্ধে 30 থেকে 40 ডিগ্রি অক্ষরেখার মধ্যবর্তী বায়ুচাপ বলয়গুলি উত্তরে সামান্য সরে যাওয়ায় এই অঞ্চলে শুষ্ক আয়ন বায়ুর প্রভাব দেখা যায়, এর ফলে ভূমধ্যসাগরীয় অঞ্চলে বৃষ্টিপাত হয় না। পরের পয়েন্ট, আবার দক্ষিণায়নের সময় 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি উত্তর অক্ষরেখার মধ্যবর্তী বায়ুচাপ বলয়গুলি দক্ষিণে সরে যাওয়ায় আর্দ্র পশ্চিমা বায়ুর প্রভাব দেখা যায় এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়, গ্রীষ্মকালে তেমন হয় না। চলে যাচ্ছি পরের প্রশ্নে, চিত্রসহ শৈলক্ষেপ বৃষ্টিপাত সৃষ্টির প্রক্রিয়াটি বর্ণনা করো। উত্তর, জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ুর গতিপথে কোনো পর্বত বা উচ্চভূমি অবস্থান করলে তার গা বেয়ে ওই বায়ু উপরে উঠে শীতল ও ঘনীভূত হয়ে যে বৃষ্টিপাত ঘটায় তাকে শৈলক্ষেপ বৃষ্টি বলে। পর্বতের যে ঢাল বরাবর বায়ু উপরে উঠে বৃষ্টিপাত ঘটায় তা হলো প্রতিবাত ঢাল, আর যে ঢাল বরাবর বায়ু নিচে নামে তাকে বলে অনুবাত ঢাল। অনুবাত ঢালে বৃষ্টিপাত হয় না বলে একে বৃষ্টিচ্ছায় অঞ্চল বলে। এবার তোমরা চিত্রটি এরকম ভাবে এঁকে দেবে, এখানে একটা মেঘ, এদিকে পাহাড়, পাহাড়ের এই দেখো এখানে রয়েছে প্রতিবাত ঢাল, আর এখানে পিছন দিকটা রয়েছে অনুবাত ঢাল, তারপরে এটা ঊর্ধ্বগামী উষ্ণ আর্দ্র বায়ু, আর এখানে বৃষ্টিপাত ঘটানোর পরে এখানে হয়ে যাচ্ছে নিম্নগামী শুষ্ক বায়ু। এখানে শীতল বায়ু দ্বারা উষ্ণ বায়ু স্থান দখল, তারপরে ঘনীভবন প্রক্রিয়া মেঘের সৃষ্টি। এখানে যেখানে যা লেখা আছে সবগুলো তোমাদের লিখতে হবে, আর এই চিত্রটি তোমরা তোমাদের পাঠ্য বইয়েও কিন্তু পেয়ে যাবে। তাহলে এই ছিল এই ক্লাসটির আলোচনা। যদি ক্লাসটি ভালো লাগে একটা লাইক দেবে, কিছু জানার বা জানানোর থাকলে কমেন্ট। সর্বোপরি এই ধরনের ভিডিও ভবিষ্যতে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। আবারও দেখা হবে অন্য একটি ক্লাসে। বাই।